नमस्कार बंधुरा करबीज किचेने आपनादेर स्वागत। आज के आमी आपनादेर बानिए देखाबो चिकेन पैटी। दो कप मयदा निये निएछि, दुई चामच तीन चामच तेल एड करलाम। तेलटा जतटा एड करब भाजार समय किन्तु तेलटा अनेकटा बेरिये जाय। चीनीटा दिलाम एक चामच, देड़ चामच चीनी, किछुटा लेबुर रस एड करे दिच्छि, परिमाण मतो लवण एड करे दिलाम, आर एई तीन चामच दई एड करे दिच्छि। एगुलो दिये आमि सुंदर करे मेखे नेब। एतेई प्याटिटा बेशी खास्ता हबे आर खूब सुंदर हबे। लागले दईयेर जल देबेन बा खूब सामान्य परिमाणे जल देबेन, ताहलेई किन्तु सुंदर हबे। डोटा बानिये निएछि एइभाबे, एटा 15 মিনিটের জন্য আমি রেখে দেব। আলু একটা মাঝারি সাইজের কুড়ে নিয়েছি গ্রেটারে। হলুদ হাফ চামচ, ধনে জিরে হাফ ডাস্ট নিয়েছি হাফ চামচ, লবণ প্রয়োজন মতো ব্যবহার করব, পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আদা 1/4 টিস্পুন, কাঁচা লঙ্কার কুচি 4টে, সামান্য একটু গরম মশলা আর 5টা মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। কিছুটা চিকেন আমি ছোট করে কেটে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা গরম হয়ে গেছে, আমি একটু বাটার অ্যাড করে দিচ্ছি। এই এক চামচ অলিভ অয়েল অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলোই একসঙ্গেই আমি এটা একটা পুর তৈরি করার জন্য ভেজে নেব। লঙ্কা গুঁড়ো, আদা গুঁড়ো, আদাটার পেস্ট, এই ধনে জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম, এই রসুনটা অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, কিছুটা লবণ অ্যাড করে দিলাম। দিয়ে ওইটা একটু হতে দেব, ওর সঙ্গে আমি চিকেনটা এই সাইডে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা মিশিয়ে জাস্ট সুন্দর করে আমি পুরটা বানিয়ে নেব। চিকেনটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে 5 মিনিট ধরে। এবার যে আমি ম্যাশ করা আলুটা নিয়ে নিয়েছি, বেসনটা অ্যাড করে দিচ্ছি, তাহলে কি হবে পুরটা একটু টাইট হবে, আর একটুখানি লবণ কম ছিল আমার, লবণটা অ্যাড করে দিচ্ছি। এবার সুন্দর করে এইটা মাখিয়ে নেব, তাহলে কি হবে এই যে চিকেনের মধ্যে যে জলের ভাব আছে বেসন, সেই জলটা টেনে নেবে, আর আলুটা হচ্ছে চিকেনটা যেহেতু একটুখানি শক্ত টাইপের, খসখসে টাইপের, আলুটা আর বেসনটা মিলিয়ে এইটা একটা মোলায়েম নরম ডো তৈরি হয়ে যাবে পুরটা। পুরটা তৈরি হয়ে গেছে, আমি একটুখানি নাবিয়ে এইবার জাস্ট ঠান্ডা হতে দেব। পুরটা আমার পুরো তৈরি, দেখুন হাত দিয়ে জাস্ট একটুখানি ম্যাশ করে নিয়েছি, এটা হয়ে গেছে। আমি পুরটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এর সঙ্গে জাস্ট একটু কালো জিরে মিশিয়ে নিলাম, কালো জিরেটা দেবেন, খুব কিন্তু সুন্দর টেস্ট হয়। এবার আমি এটা এই মধ্যে সুন্দর করে একটুখানি একটা শেপে নিয়ে চলে আসব। শেপে নিয়ে চলে এসেছি, এবার আমি এরকম করে আমি কতগুলো গোল গোল করে ভাগ করে নিচ্ছি, হাতের আন্দাজেই করব। আমার 5টা হয়েছে। ময়দা ছড়িয়ে নিয়েছি, এইবার একটা ডো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু সুন্দর করে লম্বা করে বেলে নেব, যতটা সম্ভব হয় ততটাই লম্বা করব। করে আমি বেলে নিয়েছি, নিয়ে আমি জাস্ট বাটারটা চারিদিকে মেল্ট করে দিচ্ছি, আর বাটার আমার একটুখানি গলানো আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইবার এইটা আমি জাস্ট 3টে ফোল্ড করে নেব, এইভাবে করে দিলাম। এই পিঠটাও আমি একটুখানি বাটার লাগিয়ে দিয়েছি আর এই ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে করে আমি বাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাও আমি একটা সুন্দর করে আস্তে করে ফোল্ডটা করে নিচ্ছি, নিয়ে এইবার আমি সুন্দর করে বেলে নেব, আস্তে করে বাড়িয়ে নেব, খুব হাত নরম করে করব, চৌকো শেপে এটা বাড়িয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে এটা পুরো
বেড়ে যাচ্ছে। বাটার দিয়ে দিচ্ছি আর এই ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটা ফোল্ড করে নিলাম, এইভাবে তিনবার ফোল্ড করে নিলাম। এই পিঠটাও আমি একটুখানি বাটার লাগিয়ে দিয়েছি আর এই ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে করে আমি বাড়িয়ে নিচ্ছি, নিয়ে এটাও আমি একটা সুন্দর করে আস্তে করে ফোল্ডটা করে নিচ্ছি। নিয়ে এইবার আমি সুন্দর করে বেলে নেব। আস্তে ধীরে ধীরে আমি সুন্দর করে এটা বাড়িয়ে নিয়েছি। এটাকে আমি চৌকো শেপে কেটে নেব। এইটা যদি কাটা না হয় তাহলে প্যাটির যে ভাগগুলো সেইগুলো কিন্তু হবে না। মেন এইটাকে কেটে আপনাকে পুরো চৌকো শেপটা নিয়ে আসতেই হবে। দেখুন এই পাশটাও কেটে নিলাম, এই পাশটাও আমি কেটে নিচ্ছি। আপনার মাপামাপির দরকার নেই, আপনি এইভাবে ফোল্ড করে দেখবেন আপনার এটা চৌকো মানে ঠিক আসছে নাকি। দেখুন আমার এই পাশটা বেশি আছে, সেই জন্য আমি এই পাশটা কেটে এই বাদ দিয়ে দিচ্ছি। একদম পুরো শেপে চলে এসেছে। দেখুন এই প্যাটিটার মধ্যে আমি পুর ভরে নিয়েছি, আমি একটুখানি ময়দা গুলে নিয়েছি, সেই ময়দাটাই দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি আটকে দেব, এই আস্তে করে জুড়ে দেব। এইভাবে সবগুলো আমি করে নেব। সব প্যাটিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে। এবার আমি এগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিচ্ছি। দিয়ে আমি এই প্যাটিগুলো ছেড়ে দিচ্ছি। এটাও ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে এগুলো ভেজে নেব। এই প্যাটিগুলো আমি একটু পরে উল্টে দিচ্ছি, এরকম করে উল্টে উল্টে পুরো বাকি প্যাটিগুলো সব ভেজে নেব। দেখুন আমি প্যাটিগুলো উল্টে উল্টে ভেজে নিয়েছি পুরো এপাশ ওপাশ করে, ঠিক এইরকম কন্ডিশনে। এইবার আমি তেলটা ঝরিয়ে জাস্ট তুলে নিচ্ছি। এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন আমার চিকেন প্যাটিগুলো কমপ্লিট। আমি এবার কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর কত খাস্তা হয়েছে। দেখুন এরকম করে করবেন, আপনাদেরও এত সুন্দরই হবে। আমি পাঁচটা একটু বেশি চেপে দিয়েছি এই কারণে যাতে তেলটা ভিতরে না যায়। এটা যদি অল্প চাপেন তাহলে এটা কিন্তু 54টা পার্ট আছে, আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। এইগুলো দেখুন এরকম পাতলা পাতলা সব ভাগ আছে। আমি তেলটা ভেতরে না যায় সেই জন্য পুরোটা চেপে একটু দিয়েছিলাম। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা এরকমভাবে করবেন, আপনাদেরও এত সুন্দর হবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করে দেবেন, বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। নমস্কার।